হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো এইখানে আমি একটা বড় ইলিশ মাছের মাথা নিয়েছি আর টমেটো নিয়েছি। শীতকালে টমেটো গুলা অনেক স্বাদ লাগে, এর কারণে আমি টমেটো নিয়েছি। আর ভাতের সাথে মাছের চেয়ে আর কি ভাতের সাথে সালাদ টমেটো হইলে অনেক মজা হয়। তো যাই হোক, আমি খাওয়াটা শুরু করে দিছি। দেখি আজকে কেমন কইরা খাওয়া দাওয়া শুরু কইরা কতটুকু ভালো লাগে। তো যাই হোক, আমি আর কি সকালে ঘুম থেকে উঠে আর কি খাওয়াটা শুরু করছি। তো অল্প কিছু ভাত নিছি, বেশি ভাত নেই নাই। তার কারণ হচ্ছে অনেকেই অনেক কথা বলেন যে অনেক কি খাচ্ছে হ্যান ত্যান। তো যাই হোক, ওইটা বলবো না। কথা হচ্ছে আমি ভালোভাবে ভিডিও দিতে পারি না, কিছুদিন আমার খাওয়া দাওয়ার ভিডিও দেওয়া হয় না, আর সময়ের কারণে কোথাও যাওয়া হয় না, এর কারণেই আমি ভিডিও আপনাদের মাঝে দিতে পারি না। তো যাই হোক, অনেকগুলা ভিডিও আর আমার কাছে আছে যেগুলো আমি এডিট করার সময় পাইতেছি না, তার কারণ একটু বিজি আছি। আর এই ব্যস্ততার মধ্যে আমি ভিডিও আপনাকে দিতে পারতেছি না। তো খাওয়া দাওয়া শুরু তো করলামই, অনেক মজার একটা ইলিশ মাছ নিছি। তো ইলিশ মাছের একটা মাথা আর কি আমার জন্য রাইখা দিছিল আমার আম্মু, তো ওইটাই আর কি খাওয়া শুরু করে দিছি। আর ইলিশের মাথাটা জাস্ট ওয়াও ছিল, সেই রকম একটা মজার একটা মাছ ছিল। তো আমি খাওয়া দাওয়া সকালে উঠেই শুরু করছি। আর আমার ভিডিও কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখনো যারা আমার পেজটিকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। আর আপনাদের কাছে এই একটাই অনুরোধ যে আমার পেজটাকে ফলো করে দিয়েন, আর বেশি বেশি করে একটু শেয়ার করেন। আর আপনাদের সাপোর্ট পাইলে আরো সামনের দিকে আগাই মানে যাওয়ার চেষ্টা করতেছি। তো আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কষ্ট না করলে কোনো মানুষ সফলতা অর্জন করতে পারে না, তাই আমি কষ্ট করতেছি, হয়তো বা একদিন সফলতা হইতেও পারি নাও পারি, এটা আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর আল্লাহ চাইলে অনেক কিছুই করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। তো যাই হোক, আমি কষ্ট করতেছি। আমার পেজে তেমন ফলোয়ার্স আমার ভিউ অত বেশি নাই, তাও আমি করতেছি যে আপনাকে ভালোবাসা পাওয়ার জন্য। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটাও প্রায় শেষের দিকে, আমি আর কি মাথাটা খাচ্ছিলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।